অভিভাবক তো নাই নাই আমি বোম মাইরা দিমু কইলাম ফগের একটা আছে ককটেল বোমা আরে জোরে কোন অভিভাবক তো নাই বাবা তো নাই মা তো নাই স্কুল তো নাই মাদ্রাসা তো নাই কলেজ তো নাই শিক্ষিত তো নাই ভদ্র নাই ওই পরিবেশে নবী বড় হচ্ছে মদ ধরে নাই মিথ্যা ধরে নাই সুদ ধরে নাই ঘুষ ধরে নাই কেমন পরিবেশ কেমন চরিত্র হয়ে পেয়েছে জানেন এই চরিত্র দেখে আবু জাহিল্লার গুরু পর্যন্ত বলছে সবাই বাটফারি করতে পারে সম্পদ যদি জমা রাখতে মন চায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে রাখ কারণ সবাই বাটফারি করবে উনি জীবনে বাটফারি করতে পারবে না ওনার নাম হচ্ছে আল্লাহ আমিন সুবহানাল্লাহ এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন হাউ ক্যান পসিবল আপনি তো সারা জীবন বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস জোরে বলে না জোরে বলে না জোরে বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো মৃত্যুর লগে থাকলে তো মৃত্যু কেনা হওয়ার কথা চোরের লগে থাকলে তো চোর না হওয়ার কথা মদদির লগে থাকলে তো মদ দিয়ে না হওয়ার কথা কিন্তু নবী তো মিথ্যা বলে নাই বরং মৃত্যুকদেরকেও সত্যবাদী বানাই দিয়েছে সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ মদওয়ালারে মদ ছড়াই দিয়েছে মূর্তিওয়ালারে নামাজি বানাই দিয়েছে এটা কিভাবে সম্ভব এবার জগৎ বলে ও রাসূল আপনার এই থিওরি তো বুঝলাম না আরে বাচ্চাদেরকে শেখানোর জন্য তো অভিভাবকের দরকার আপনার তো কেউ নাই তাহলে আপনি এত সুন্দর চরিত্র পেলেন কিভাবে নবী বলে আমাকে জিজ্ঞেস করো না রবকে জিজ্ঞেস করো এবার রব কোরআনের মধ্যে উত্তর দিচ্ছে ইন্নাকা বিআয়ুনেনা ও নবী মুস্তাফা আপনার পৃথিবীতে কারো অভিভাবকের দরকার হবে না আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এবার বলেন নবীর অভিভাবককে আল্লাহ আমি সবার মুখে শুনতে চাই নবীর অভিভাবককে আল্লাহ নবীর গাইডলাইনার কে আল্লাহ নবীকে নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ নবীকে নিয়ন্ত্রণ করেছেন কে আল্লাহ নবীকে সব কিছু জানাই দিলেন কে আল্লাহ তাহলে নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম ঠিক আর একটু জোরে বলেন না ঠিক নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম নবীর তায়েফে যাওয়া আল্লাহর হুকুম নবীর আগাত শিকার হওয়া আল্লাহর হুকুম নবীর মদিনায় যাওয়া আল্লাহর হুকুম শুধু তাই নয় নবীর মাটির নিচে যাওয়াও আল্লাহর হুকুম সুবহানাল্লাহ এগুলো সবকিছু কে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ কোন আল্লাহ যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই পয়েন্টটা কি আপনারা বুঝতেছেন পয়েন্টটা কি আপনারা বুঝতেছেন তাহলে নবীর দিকে আঙ্গুল তোলা মানে আঙ্গুলটা কোন দিকে চলে যায় আল্লাহ আরো জোরে বলেন না কোন দিকে চলে যায় আল্লাহ আল্লাহর দিকে কারণ নবীর সবকিছু আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেছেন আপনার যদি কোরআন হাদিসের পড়ার ইচ্ছা থাকে আমি আপনাদেরকে আজকে একটা অনুরোধ করব এটা দিয়ে অনেক পড়েছেন এটা দিয়ে অনেক দেখেছেন আজকে থেকে এটা দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন এটা আমার আব্দার এটা আমার আব্দার কারণ পরীক্ষায় যেটা লিখতে হয় সেটা এখান থেকে লিখতে হয় আপনি খাতায় যেটা লিখবেন সেটা এখানে এটা এখানে থাকে না এখানে থাকে আর যদি আল্লাহ এবং রাসূলকে চিনতে হয় ইসলামকে বুঝতে হয় তাহলে আপনাকে দিলের চোখ দিয়ে দেখতে হবে দিল দিয়ে বুঝতে হবে কারণ আপনি দেখেন কোরআনুল করিম আমি আপনাদেরকে শুধু একটা প্রশ্ন করে আপনার উত্তর দিবেন তাওরাত জবুর ইনজিল কোরআন কার কিতাব আল্লাহ আরো জোরে বলেন কার কিতাব আল্লাহ এই তাওরাতে যা আছে তা কার বাণী আল্লাহ জবুরে যা আছে তা কার বাণী আল্লাহ ইনজিলে কোরআনে যা আছে তা কার বাণী আল্লাহ এবার আমি প্রশ্ন করব আপনাদের যা মন চায় তা উত্তর দেন এই সাইটটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা কোরআন জোরে বলেন না জোরে বলেন না কোরআন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে না এবার জীবনে কোনোদিন শুনছেন ইন্ডিয়ার তুলনায় ভারত ভালো ইন্ডিয়ার তুলনায় ভারত ভালো জীবনে শুনছেন তা ইন্ডিয়াও যেটা ভারতও সেটা তো তৌরাত যার কালাম কোরআনও তার কালাম কোরআন যার কথা তৌরাত তার কথা কোরআন যার কথা জবুরও তার কথা কোরআন যার কথা ইঞ্জিলও তার কথা আপনি আজ সারি কইলে সারিটারে শ্রেষ্ঠ কইতেন কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন নিশ্চয়ই কোন একটা কারণ আছে আর একটু জোরে বলেন না এবার তাওরাত বলে যে জবুর বলে যে ইনজিল বলে যে কোরআন বলে যে এই সমস্ত ভিতরে এই বরুড়াবাসী এই আল্লাহর বান্দারা পড়ালেখা করুক কিংবা না করুক সবাই জানে কোরআন শ্রেষ্ঠ কোরআন আজমাতওয়ালা এবার জগৎ প্রশ্ন করে আরে সব তো আল্লাহর কালাম কোরআনকে এককভাবে শ্রেষ্ঠ বলার কারণ কি তখন কোরআন উত্তর দেয় কালাম কার সেটা যেমন ঠিক আছে কার সাথে কার সম্পর্ক সেটাও তো দেখো তাওরাতের সাথে একজনের সম্পর্ক জবুরের সাথে একজনের সম্পর্ক ইনজিল সাথে একজনের সম্পর্ক কোরআনের সাথে রাহমাতুল লিল আলামিন নবীর সম্পর্ক বাস এবার একটু জিনিস বলেন কোরআনের আয়াত আমি কি কবর হাসরের দিকে যাব নাকি এদিকে যাব আপনারা বলেন জোরে কোন না কারণ আপনারা বেসিক জিনিসটা তো না বুঝলে তো কবর হাসর বুঝবেন না কবর কিটা জিনিস কবর মানুষ কি মনে করে জানেন না কবর মানে হচ্ছে একটা ঘর যেখানে মাটির উপর ছাবাই দিছে
এখানে যাওয়ার জন্য কি লাগে কয় মৃত্যু লাগে মৃত্যু মানে কি শেষ আমি আজকে একটা কথা বলি শুনেন আমি একটু পাগল টাইপের মানুষ মৃত্যু মানে জীবনের শেষ নয় শুরু শুরু শেষ নয় আপনারা মরতেন না মনো আওয়াজটা একটু জোরে করে দেন না মৃত্যু মানে জীবনের শেষ নয় ভাইয়া মৃত্যু মানে দুনিয়ার জীবনের শেষ অনন্তকাল জীবনের শুরু মাসখানে যে সেতু তার নাম মৃত্যু মৃত্যু মানে ফিনিশ নয় মৃত্যু মানে ডিস্ট্রয় নয় মনে রাখবেন সেজন্য আমি আমার যুবক ভাই যারা মাদ্রাসায় পড়েন অন্তত আমি আপনাদের কাছে একটা আবদার করব আজকে থেকে কোরআন হাদিসের পাশাপাশি বিজ্ঞানকে একটু সাথে রাখবেন কারণ সামনে আমাদের যে দিন আসছে কথা বলেন না রে ভাই আপনি যদি কোরআন হাদিস বলেন অনেকে দেখবেন যে আপনার কোরআন হাদিসটা আপনার উপর আঙ্গুল তুলে বেজবে কারণ সে কোরআন হাদিসের মূল্যটা বুঝবে না তো কিন্তু তাকে যদি বোঝাতে হয় আপনাকে বিজ্ঞানকে সাথে রাখতে হবে আমার যুবক ভাইরা আওয়াজ দেন না বলেন আচ্ছা বলেন হাত না থাকলো আপনি আমি মা বাবার সন্তান অস্বীকার করা যাবে না পা না থাকলো মা বাবার সন্তান ঠিক কিনা তাহলে একজন ছেলের সব আছে আরেকজন ছেলের হাত নাই আরেকজন ছেলের পা নাই কিন্তু মা বলতেছে তিনি ওটা আমার সন্তান ও মা তার তো কমপ্লিট সব আছে সে তোমার সন্তান বুঝলাম তো এই হাত ছাড়া কিভাবে তোমার সন্তান হয় মা উত্তর দেয় সন্তান হাত নয় সন্তান পায়ের কারণেই সন্তান হচ্ছে রূহের কারণে আর একটু জোরে বলেন তাহলে রূহ আলাদা দেহ আলাদা জোরে বলতে হবে ভাইয়া রূহ আলাদা দেহ আলাদা জিন্দা কিসের কারণে দেহের কারণে না রূহর কারণে আরো জোরে বলেন আজকে একটা কথা মনে রাখবেন আয়াত এটা হাজার বার পড়েছেন আজকে একটু গবেষণা করবেন কুল্লু নাফসিন রাইকাতুল মউত এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু মনোযোগ দিবেন কুল্লু নাফসিন যাইকাতুল মউত আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শব্দটা খেয়াল করবেন মৃত্যুর স্বাদ গ্রহণ এবার বলেন স্বাদ কত প্রকার ওহ এটা তো খেয়াল করিন আমি কিচ্ছু কইতাম না আপনাদের আমি শুধু দেখাবো আপনারা উত্তর দিবেন আমি কিছু খাচ্ছি জোরে বলেন আমি কিচ্ছু বলি না আপনারা বুঝলেন কিভাবে কয় হুজুর আপনার চেহারা দেখে বুঝতে পারছে চেহারা পাল্টালো কেন জিব্বাই কিছু লাগছে স্বাদটা কোন জায়গায় জিব্বাই স্বাদ কত প্রকার বুঝে রাখুন একটা মিষ্টি স্বাদ একটা টক জাল আর একটা হচ্ছে ঝাল একটা হচ্ছে টক জাল আর একটা হচ্ছে জাল আর একটা হচ্ছে মিষ্টি রব বলে যে মৃত্যু এটা কি মজা না তিতা তোর এটা অনুভব করা লাগবো যারা নেককার তাদের জন্য মৃত্যুটা মিষ্টি হয়ে যায় আর যারা আমার মতো বদকার তাদের জন্য মৃত্যুটা কষ্টের হয়ে যায় সেজন্য আপনারা দেখবেন কিছু এলাকায় মানুষ মারা গেলে চেহারা এটা এত সুন্দর হইয়া যায় এত সুন্দর হইয়া যায় এত সুন্দর হইয়া যায় দেখনে ওয়ালা যারা দেখে তারা কয় কি তারে তো মরার পরে সুন্দর হয়ে গেছে কারে আপনারা দেখেন নাই মনে হয় আরেকজন এসে কয় রে ভাই চেহারাটা এত সুন্দর লাগে মনে হয় যেন ছোট বাচ্চা ঘুমাইতেছে আরেকজন এসে কইতেছে বেটা পুরা ফুতুলের মতো লাগতেছে চেহারা এত ফকফকা আবার এমন অনেক মানুষ আছে মৃত্যুর পরে নিজের ছেলেরও ডাক্তার বলে এই বাপের চেহারা দেখিস না ভয় ভাবি এটা কিসের উপর নির্ভর ওই স্বাদের উপর নির্ভর আমি আসলে সময় সংক্ষিপ্ত বেশি বেশি বলতে পারতেছি না শুধু এতটুকু বলি ছোটবেলায় ইনজেকশন মারছেন নি এখানে করোনা কালীন সময়ে অনেক মানুষ ইনজেকশন দেয় নাই অনেকে দেয় নাই যতক্ষণ পর্যন্ত কার শব্দটা আসে নাই যখন দেখছে না এটা লাগবো কয় করোনা তো মরে যাবো তারপর ইনজেকশন দিতাম না এরকম কিছু আছে না এই দেখেন ছোটবেলায় যখন আমাদেরকে ডাক্তার ইনজেকশন দিছিল তখন আমাদেরকে অনেক কথা জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবার নাম কি দাদার নাম কি নানার নাম কি জিজ্ঞেস করছে না সোডাটা কুজার আসিল হে কয় তোমার মাইয়া দিবে নি এত কিছু জিজ্ঞেস করো কিল্লে তো ডাক্তারি ভাষায় একটা কথা আছে আমার যুবক ভাই আমার সাথে বেটার জানে যতক্ষণ পর্যন্ত ব্রেন একটা জায়গায় মনোযোগী থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা ফিল থাকবে যদি ব্রেন অন্যদিকে মনোযোগী হয়ে যায় এখানে সুই ফুটাই দিল কোনো খবর তাহলে মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়াবহ মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন অসতর্ক বসত হাঁকুনের মতো একটু বাড়ি খাইলে পুরা হাত যেন ছিঁড়া যায় রক্ত ছিঁড়ে নাই রক্ত ছিঁড়ে নাই রক্ত ছিঁড়ে নাই শুধু একটু ব্যথা পেয়েছে মৃত্যু মানে কি জানেন শরীরের প্রত্যেকটা রক্ত ছিঁড়ে যাবে সব রক্ত ছিঁড়ে যাবে
আর এটার যন্ত্রণাটা এত মারাত্মক এত মারাত্মক এত মারাত্মক হবে আল্লাহর রহমত ছাড়া বাঁচার আর কোনো আপনার সারা শরীর থেকে মনে হবে যেন সমস্ত রগগুলা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এই এক যন্ত্রণা সারাটা বুক তৃষ্ণায় ফেফে উঠবে পানির যন্ত্রণা এদিকে আপনার বিবেক বলবে আমি হয়তো সেই মৃত্যুর সম্মুখীন হতে যাচ্ছি যে মৃত্যুর শব্দ সারা জীবন শুনেছি আজকে আমি মৃত্যুর সম্মুখীন হচ্ছি মনের মধ্যে একটা ভয়ের যন্ত্রণা এবার আপনি যে মা হেরেছে মা ছেড়ে বউ ছেড়ে স্বামী ছেড়ে চলে যাবেন সন্তান ছেড়ে চলে যাবেন ওইটার ছেড়ে যাওয়ার একটা মায়ার যন্ত্রণা আবার কবরে যে আপনাকে থাকতে হবে আজকে তো মরে যাবেন কালকে আপনাকে এই টাইমে কবরে চলে যাবেন এই ভয় আপনার কবরের যন্ত্রণা হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে ঈমানের চ্যালেঞ্জ আপনি বুঝার চেষ্টা করেন কতগুলো পরীক্ষা একসাথে আপনাকে চেপে ধরলো আপনাকে সেই জায়গায় ঈমানের পরীক্ষা পাস করতে হবে কি এত সহজ কথা এটা তো সহজ কথা নাই কি সেজন্য আল্লাহর রহমতের দরকার হয় আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু পার পাওয়া সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন রু আলাদা দেহ আলাদা যুবক ভাইরা আওয়াজ দেন রু আলাদা দেহ আলাদা এই যে আমরা যে ঘুমাই ঘুমানোর সময় দেখবেন না অনেকে গিট্টা মাইরা ঘুমাই লুঙ্গিতে কি তার এই লুঙ্গিতে গিট্টা মারসকা কয় সমস্যা আছে মানে আমি যে ঘুমাইলে আমার ডা পা কই যায় হাত কই যায় অনেকে ঘুমের মধ্যে দেখবেন টুসি মারিয়া দেয় তারা ঘুম থেকে তোলার রে তুই আবার মারসৎকা কই আমি জীবনও মারি নাই তোরে জীবনও মারি নাই তো তোর হাতে আমার আঘাত করছে তোর খবর নাই মানুষের ঘুম হচ্ছে মানুষের ঘুম হচ্ছে নিসফুল মওত আল্লাহ রসুল বলছেন মৃত্যুর অর্ধেক হচ্ছে কি ঘুমাইলে মানুষের কোনো খবর থাকে না যদি বলে না কোনো খবর থাকে না ওই ঘুম যেমন কবরও তেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না আমি বলছি আপনারা মিলান না ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না স্বপ্ন যখন দেখেন তখন কি এটা আপনার মনে হয় আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব মনে হয় ঠিক অমনটাই কবর হবে ঘুম থেকে উঠার পরে যখন চোখ খোলেন লম্বা স্বপ্নটাকে কি মনে হয় ঠিক কবরে যখন আপনি প্রথম চোখ খুলবেন তখন আপনার 60-70 বছরের জীবনটাকে এত ছোট মনে হবে সবকিছু রিফ্লেক্টেড আল্লাহর ওয়াস্তে ইসলামটাকে ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি চলুন আমরা সবাই যেন ওই যারা আল্লাহকে অস্বীকার করে তারা পর্যন্ত মানতে বাধ্য হয় ইসলাম হচ্ছে হক ইসলাম হচ্ছে ষষ্ঠ ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ইসলাম হচ্ছে সত্য ইসলামের উপর কোনো ধর্ম হয় না কথা বলেন ঠিক কিনা কি নাই এই ইসলামে সবকিছু আছে সবকিছু আছে কোরআনে হাফেজ যারা আছেন আমাকে একটু উত্তর দিবেন আমাদের তেলাওয়াত আর আপনাদের তেলাওয়াত আসমান জমিন পার্থক্য আমরা কোরআনে হাফেজদের মতো তেলাওয়াত করতে কোনো আলেমরা সহজে পারি না কারণ তাদের একটা আলাদা জ্ঞান আল্লাহ পাক দান করেছেন সেজন্য আমি যুবক ভাই যারা হাফেজ আছেন তাদের একটু মনোযোগ নিব একটু আমাকে আওয়াজ করে শুনান সূরা ইখলাসটা একটু তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবার সবাই মিলে একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন সারা কোরআনের মধ্যে 114টি সুরার ভিতরে ওই সুরা হচ্ছে 112 নম্বর নাম্বারটা কত 112 পয়েন্টটা নোট করবেন 112 এই সুরায় চারটা লাইন আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা চার লাইনে এমন কিছু বলছে কেমনে বুঝাই আপনাদেরকে আল্লাহ আয়াত নাজিল করছে একটা আমরা হুজুরদের ওয়াইজ করতে একটা আয়াত নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ হয়ে যায় আল্লাহ যেটা আয়াত নাজিল করছে কয়টা একটা এটা নিয়ে ওয়াইজ করতে করতে দেড় ঘন্টা এক ঘন্টা শেষ তারপর লাস্টে যাইয়া কয় আমরা এখনো পরিপূর্ণ করতে পারি নাই এবার আপনি নিজেই বুঝে নেন কোরআন কি জিনিস সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে ঘরে যাওয়ার পরে মাহফিল শেষ করার পরে আমি সবাইকে অনুরোধ করব সূরা ইখলাসটা আপনারা একটু খুলে দেখবেন যুবক ভাইরা পারবেন ইনশাআল্লাহ জোরে বলেন না পারবেন ইনশাআল্লাহ যে জবত তো চিনেন আলিফের উপরে
জবর আলিফের উপরে যেটা থাকে জবর কোন না আলিফের উপরে যেটা থাকে জবর আলিফের নিচে যেটা থাকে জেড তাহলে জবরও চিনি জেরও চিনি ঠিক না এবার আপনি আজকে যাইয়া সূরা ইখলাসটা খুলে দেখবেন কত সুন্দর আল্লাহ পাক গাণিতিক প্ল্যানিং দিয়েছেন এখানে ভাবলে অবাক লাগে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পুরো সূরার মধ্যে জের আছে শুধু একটা পুরা সূরার মধ্যে জের আছে কয়টা একটা পয়েন্টটা বুঝবেন পুরা সূরার ভিতরে জের আছে একটা কোন শব্দে জানেন যুবক ভাইরা মনে রাখবেন লাম ইয়ালিদ লিয়াত লিদ ইয়া লিদ লাম ইয়ালিদ এবার আমি পড়ছি দেখেন তো জের জের কয়টা আছে আপনারা দেখবেন কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ হু সামাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাত ওয়ালাম ইয়া কুল লাহু কুফুয়ান আহাদ পুরো সূরায় শুধু জের আল্লাহ ব্যবহার করছে একটা সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ কোরআন শুধু সওয়াবের কিতাব না কোরআন এমন একটা কিতাব যেটা নেওয়ার মতো নিতে জানলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মাথা উঁচু করে আসতে পারবেন আপনাকে মাথা নিচু করতে হবে না শুধু আল্লাহর ওয়াস্তে কোরআন নিয়ে ঝগড়া করবে না কোরআনের সাথে একটু মহব্বতের সম্পর্ক বানাবে পুরো সূরার মধ্যে জের কয়টা একটা এবার সেই জেরটাকে শব্দটা খেয়াল করবেন ইয়ালিদ এবার ইয়ালিদের আগে আপনি একটু খেয়াল করেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আসসামাদ লাম কয়টা হইল সাতটা কয়টা হইল সাতটা আরো জোরে বলেন কয়টা হইল এবার ইয়ালিদের পরে দেখেন ইয়ালিদ ওয়ালাম ইয়া কুল লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইয়ালিদের আগ সাত শব্দ পর সাত শব্দ ঠিক আছে এবার কুল থেকে ইয়ালিদের আগ পর্যন্ত যদি আপনি অক্ষর গণেন 23টা হরফ পাবেন সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ পরে বুঝে লইয়েন আগে এতটুকু শুনে নেন ইয়ালিদের আগে কুল থেকে শুরু করলে মোট 23টা শব্দ 23টা হরফ ইয়ালিদের পরে শেষ পর্যন্ত 23টা হরফ ইয়ালিদের আগে 23 ইয়ালিদের পরে 23 এবার বিজ্ঞান বলে মানবের জন্মের জন্য প্রত্যেকটা মানুষের 23 জোড়া 46 ক্রোমোজোম লাগে যারা না বুঝলে না বুঝেন যুবক ভাইরা অন্তত বুঝে উত্তর দেন না মানব জন্মের জন্য বিজ্ঞান বলে ডাক্তার বলে 23 জোড়া 46 ক্রোমোজোম লাগে লাগে 46 ক্রোমোজোম না থাকলে আপনিও হইতেন না আমিও হইতাম না 23 জোড়া না থাকলে আপনিও হইতেন না আমিও হইতাম না আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে সূরা ইখলাসের মধ্যে এই কথা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তিনি এক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম গ্রহণ করেন নাই জন্ম দেন নাই এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের জন্মের বৃত্তান্ত দিয়ে আল্লাহ পাক বলে যে জন্মের সাথে তোদের যেমন সম্পর্ক আছে আমি আল্লাহ তেমন সম্পর্ক নাই তোরা জন্ম হইতে 23 জোড়া দরকার আমি আল্লাহ 23 জোড়া মুক্ত তোদের জন্য 46 ক্রোমোজোম দরকার আমি 46 ক্রোমোজোম মুক্ত সুবহানাল্লাহ এবার আসেন ইয়ালিদের আগে কয় শব্দ বলছি হরফ হচ্ছে 23 শব্দ কয়টা এই শব্দটা মনে রাখবেন কয়টা আপনি আমি মার পেট থেকে দুনিয়ায় আসা পর্যন্ত মোট 7 বার পাল্টাইছি সুবহানাল্লাহ 7 বার পাল্টাইয়া তোই দেহ এটা হইছে যে ফাতেমা ছিলাম কি পানি বিন্দু জোরে কর না জোরে কর না জোরে কর না তারপরে হইলাম সেখান থেকে রক্ত বিন্দু রক্তর বিন্দু থেকে আপনি আমি হয়েছি বস্ত বিন্দু এইভাবে 7টা ক্লাস পার করার পরে তারপর আপনার আমার মার পেট থেকে আমরা আসছি ওয়া 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 আচ্ছা বাচ্চা দুনিয়াতে এসে কেমনে কান্দে এ এ আমি কইতেছি আপনারা একটু খেয়াল করবেন এ এ করে কখনো কানতে দেখছেন না সব ধর্মের বাচ্চা কান্দে ওয়া 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 এবার কোন তারে ওয়া কান্দানি শিখে লোকেটা আল্লাহ এতগুলো শব্দ থাকতে হে ওয়া কইরা কান দেখা আল্লাহ বাচ্চাদের কান্না এক রকম হয় না এ হয় ও কত রকমের কান্দে কিন্তু জন্মের পরে যে কান্না কান্দে এটা সবার জন্য এক সেটা কি ওয়া 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 করে কান্দে ইমাম গাজ্জালি বলে এটা ওয়া করে কান্না নয় মানুষের দাঁত না থাকলে শব্দ স্পষ্ট হয় না এই ওয়া কান্নার উপরে দাঁত লাগাই দাও তাহলে তোমাদের কানে প্রতিধ্বনিত হবে ওয়া নয় এটা মূলত
কথা হচ্ছে হুয়া হুয়া মানে হু হু মানে আল্লাহ বাচ্চা দুনিয়াতে এসে প্রথমে আল্লাহর কথা বলে আচ্ছা বাচ্চারা কি আগা মাথা কিছু বুঝে বাচ্চা বেশি কান্না করলে তার পাশে একটু কুরআন তেলাওয়াত ছাইড়া দিবেন আপনি দেখেন বাচ্চাদের পাশে একটু কুরআন তেলাওয়াত ছাইড়া দিন একদম ঠান্ডা হয়ে যাবে কি তারে তুই কিছু বুঝছস না ফেশাব সিনস না পায়খানা সিনস না তুই বেটা এটা কেমনে বুঝছস কাজে বানাইছোন আল্লাহর রহমতের কানেকশন সুবহানাল্লাহ আজকে একটা মজার কথা কই সব সময় ইসলাম নিয়ে মিডলে থাকবেন জানার চেষ্টা করবেন অন্যকে ছোট করার নিয়তে নয় নিজে কে নিজের জীবন